2024 সালের প্রথম মাসে আল্লাহর রহমতে আপনাদের সাথে নতুন বছরের নতুন মাল আর এই 2024 আপনাদের যে খাটটা উপহার দিতেছি আল্লাহর রহমতে সারা বাংলাদেশের ভিতরে স্মৃতি হয়ে থাকবে। আসলে বাংলাদেশের ভিতরে কেউ কিন্তু আপনার রাউন্ড বেড বানায় না, আসলে রাউন্ড বেড এমন একটা বেড, এই বেডগুলো কিন্তু আসলে বানাইতে বহুত সময় লাগে এবং খুব ভালো মানের মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করতে হয়, নাহলে কিন্তু আপনার এই রাউন্ড বেড হয় না। আমি এই রাউন্ড বেডটা করছি আল্লাহর রহমতে যতটাই করছি এবং যতটুকু কোয়ালিটি করছি আলহামদুলিল্লাহ আপনাদের আশা করি পছন্দ হবে। আপনার আমি আপনাকে এটা হচ্ছে ভেবে দেখাচ্ছি, এটা যদি আপনার এই জায়গার থেকে দেখেন এটা কিন্তু আপনার 26 ইঞ্চি উচ্চতা আছে, আর এটার যদি পার পাটার কোয়ালিটি দেখেন এটা কিন্তু এই জায়গার থেকে আপনার দেখেন এই জায়গার থেকে আপনার এটা হচ্ছে 8 ইঞ্চি কাঠের থেকে কেরা নেওয়া, আর এটার আপনার পুরো কাজের কোয়ালিটিগুলো যদি সাইড দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এতটাই সুন্দর কাজ। আর এটা কিন্তু আপনার এখন পর্যন্ত ঘষা হয় নাই, বার্নিশ করা হয় নাই, কিচ্ছু হয় নাই, মূলত আপনাদের সাথে অনলি কালার ছাড়া ভিডিও দিতেছি। এটার যদি কাজের কোয়ালিটি আর এইটার আপনার সাইডের যে রশিগুলো কালার ছাড়া তাই কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ, যখন কালার কমপ্লিট করব এটা কিন্তু আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি লাগবে। আর আপনারা এই এইটা যে খাটটা দেখতেছেন এটা কিন্তু আপনার পুরাটা হচ্ছে 6.5 ইঞ্চি কাঠের থেকে খোদাই করে ডিজাইন নেওয়া, এদের এই জায়গার থেকে কিন্তু আপনার এই দেখেন 5.5 ইঞ্চি ছিল আর এই জায়গায় এ দেখেন 5.5 ইঞ্চি ছিল। আর এই রাউন্ড বেড আপনার এইটার যদি মাথার কোয়ালিটি দেখেন আপনার মাথায় আছে প্রায় হচ্ছে আপনার 6 ইঞ্চির ওভার, আর এই রাউন্ড বেডগুলো কিন্তু আপনার চিকন কাছে হয় না, এই রাউন্ড বেডগুলো আপনার অনেক মোটা কাঠের থেকে আপনার রাউন্ড করে ফালি নেওয়ার পরে এই খাটগুলো হয়। আসলে মূলত এই খাটগুলো আপনার ইন্ডিয়ায় অনেক মানুষ অনেক চ্যানেলে আমি ইন্ডিয়ার ভিডিওগুলো দেখি, আসলে বাংলাদেশে এমন এমন হয় না, আপনার ইন্ডিয়ায় যে ভিডিওগুলো দেখেন আসলে ওরা করছে একরকম আমি করছি আর একরকম, আর আমি আপনার যেই কাজগুলোই করছি একবারে অরিজিনাল কাঠের উপরে খুদাই করে কাজটা আমি আপনাদেরকে আরো ভালো করে লক্ষ্য করে দেখাইতেছি। আপনি যদি এই জায়গার থেকে আপনার মাথার পাটার কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু পুরোটা আপনার কালার ছাড়া, আর এটা কিন্তু আপনার অসাম লাগে, মানে কি বলবো আলহামদুলিল্লাহ মানে দেখার মতো। আর এটা আপনার কালার এখন পর্যন্ত কমপ্লিট করে নাই, আপনার অতি তাড়াতাড়ি এই কালারের কাজ ধরবো। আর এটার যে এই কাজ কাঠের কোয়ালিটিগুলো দেখতেছেন কাঠের কোয়ালিটি আসলে অনেক মিস্ত্রি ভাইরা আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন দেশে বিদেশে অনেকেই আসলে আমার ভিডিও দেখেন, তারা যদি আমার কাঠের কোয়ালিটিগুলো দেখবেন দেখলে তাহলে বুঝতে পারবেন আসলে আল্লাহদান ফার্নিচার একটা ব্র্যান্ড। আসলে আল্লাহদান ফার্নিচার কখনো আপনি দেখবেন আমরা কখনো চাপা ধরি না, আসলে আমার বাস্তবে যতটুকু আছে ঠিক আমি ততটুকুই আপনাদেরকে দেখাই। আর এই খাটটা মানে আপনার যদি এইভাবে ব্যান্ড করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা রাউন্ড। আমি আপনাদেরকে এটা যদি আপনার ভিতর ভিতর মাইকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এইটা আপনার কতটা ব্যান্ড। আসলে এমনি খাট যেগুলো আমরা বানাই ওগুলো হচ্ছে আপনার 6 ফুট বাই 7 ফুট, আর এটা আপনার এদিকে থেকে আপনি যদি বাইরে বাইরে মাপেন আপনার এ দেখেন এই জায়গায় আপনার 8 বারং 96, এই জায়গায় আছে হচ্ছে 95, এই দেখেন 8 ফুট। আবার আপনি যদি এদিকেও মাপেন ভিতর ভিতর এই দেখেন আপনার এই দেখেন 8 বারং 96, আপনার এ দেখেন এই জায়গায় আপনার এটা কিন্তু হচ্ছে চতুর্দিক দেয় আপনি যেদিকে মাপছেন সেদিকে হচ্ছে 8 ফুট। আর হচ্ছে এই খাটগুলো আপনার এমনি যে 6 ফুট বাই 7 ফুট খাট আছে ওগুলোর থেকে এগুলো কিন্তু আসলে স্পেশালি করা, এর জন্য এটা আপনার যেদিকে মাপবেন আর সেইদিকেই আপনার 8 ফুট হবে। আসলে এই খাটটা আপনার এখন হয়তো সুন্দর লাগতেছে না কিন্তু এটা আপনার যখন কালার কমপ্লিট করব যখন ব্যাক টেস্ট দিব তখন কিন্তু আসলে এই খাটটা আসলে দেখার মতো লাগবে। এরপরেও অনেক অভিজ্ঞতা ভাইয়ারা ভাইরা আছেন যদি কালার ছাড়া দেখেন তারপরে বুঝতে পারবেন যে আসলে এটাতে
কতটা কাজ করছি এবং কতটা মেহনত করার পরে আপনার এত বড় কাজ হয়েছে। আসলে আল্লাহদান ফার্নিচার, আপনার আল্লাহদান ফার্নিচার যে কোনো প্রোডাক্ট আল্লাহর রহমতে আপনারা আমাদেরকে দিবেন, আমি আপনাদেরকে শান্তি মতো ডেলিভারি দিতে পারবো এবং বানিয়ে দিতে পারবো। আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আপনারা নিতে পারেন। আর আল্লাহদান ফার্নিচারে আপনারা সরাসরি, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ, চারাবাগ আসবেন, আসলে আল্লাহদান ফার্নিচার পাবেন। আর আল্লাহদান ফার্নিচারে আসলে আপনারা অনেক গর্জিয়াস গর্জিয়াস ফার্নিচার পাবেন। আসলে আমাদের দোকানে সব সময় চেষ্টা করি কাস্টমারদের খুশি রাখার জন্য এবং ভালো কোয়ালিটি মাল দেওয়ার জন্য। আর আপনারা যে বিছনাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা হচ্ছে 1.5 ইঞ্চি বিছনা, আর এগুলো কিন্তু আপনার পাক্কা হচ্ছে শিলকরয়ের বিছনা। আর এই শিলকরয়ের বিছনা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই খাটটা যদি কারো ভালো লাগে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আমরা যখন এই খাটটা আপনার কমপ্লিট করব, কমপ্লিট করার পরে আমি আবার আপনাদের সামনে ভিডিও দেবো। আর এটা আপনার হচ্ছে প্রাইস সম্বন্ধে আসলে আমি কিছুই বলবো না, যদি কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে প্রাইসের ব্যাপারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা আপনার প্রাইস একবারে সর্বনিম্ন কম দামি। এটা আসলে আপনারা যারা ইন্ডিয়ান খাটের ভিডিও দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন, তাদের খাটগুলো আসলে আনসলিড দিয়ে করা, জায়গায় জায়গায় মানে আপনার লাগানো। আর আমাদের কাজগুলো কিন্তু অনলি সলিড করা, সলিডের জন্য এর জন্য আমাদেরটা একটু মানে কষ্ট বেশি। আপনার এই সাইডের যে হাইসাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার এদিকে পাক্কা 3.5 ইঞ্চির থেকে নেওয়া, আপনার এদিকে এই পর্যন্ত নেওয়া ছিল এদিকে, কারণ আপনার অনেক কাট পড়ে গেছে। আর এদিকে আপনার প্রত্যেকটা জায়গা আসলে কি বলবো ভাইজান, আসলে দেখার মতো। এটার যদি আপনি সাইডের ভিডিওটা দেখেন, এটা আপনার সাইডের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর লাগতেছে এবং কতটা স্মার্ট লাগতেছে। আর আল্লাহদান ফার্নিচারের আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আসলে চেষ্টা করি সবসময় খুশি রাখার জন্য। আর এই জায়গার আপনার যে বিছনাগুলো দেখতেছেন, বিছনার যদি কাঠের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসলে অনেক কথা বলছি, যদি বিয়াদবি হয় আপনারা প্লিজ ছোটো ভাইয়ের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেক প্রবাসী ভাইদের আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা ফার্নিচার আজকে বানান কিংবা 6 মাস পরে বানান। ফার্নিচার এমন একটা জিনিস, প্রত্যেকটা ঘরে ঘরে ফার্নিচার প্রয়োজন। আপনারা যখনই ফার্নিচার বানাবেন ভালোভাবে যাচাই করে যেই দোকান আপনার ভালো লাগে ওই দোকানেই অর্ডার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আর অনেক কথা বলছি, যদি কোনো কথায় ভুল বলে থাকি কিংবা কেউ কষ্ট পাই থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরই ছোট ভাই সাগর। আর সবসময় আসলে একটা কথা বলে থাকি, আসলে দেশে বিদেশে যে যে জায়গায় থাকুন ফ্যামিলির প্রতি ভালোবাসা রাখবেন। ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোন, আসলে আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু আমরা সবাই চেষ্টা করব আমাদের ফ্যামিলিরে ভালো রাখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।